ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় 1,33,000 ভোল্টের বিদ্যুতের সঞ্চালন লাইনের টাওয়ার থেকে এক যুবককে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। বৃহস্পতিবার দুপুর 12টার দিকে তিতাস নদী এলাকায় নাসির উদ্দিন নামের ওই যুবককে মাইকে আজান শুনিয়ে নামিয়ে আনা হয়। একজন থেকে ফোন দিয়েছে, তারপরে পাবলিক ব্যক্তিগত নাম্বার থেকে ফোন দিয়েছে, ফোন দেওয়ার পরে সংবাদ পেয়ে আসলাম আইসা থেকে, যেতে আপনার কারেন্টের খুঁটির উপরে দাঁড়ানো আছে, ওইখানে দাঁড়ানো হয়েছে, ওইখান থেকে পরে কী করে সচেতনাকে সংযোগ করছি, আসবে আসবে, পরে আসে নাই লাস্ট পর্যন্ত। আপনার আমাদের মেগাফোন দিয়ে মাইক আছে, এটা দিয়ে মোবাইল আজান দিয়ে ওরা নামানো হয়েছে, গতদিন বিকালে এখান থেকে নামায় নিয়ে গেছে, তারপরে জনাধারের বাড়ির পাশ থেকে এরা নামায় নিয়ে গেছে। নাসির উদ্দিন নোয়াখালীর সেনবাগ উপজেলার ইয়ারপুর গ্রামের সিরাজ বাবুরচির ছেলে। নাসির উদ্দিন দাবি করেন, জিনে তাকে বিভিন্ন জায়গায় নিয়ে গিয়ে গাছে ওঠায়, টাওয়ারে ওঠায়, আবার কখনো পানিতে চুবায়, রক্ত খায়, মারে, কষ্ট দেয়, আজান দিলে ছেড়ে দেয়।